আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন তৃতীয় বর্ষের প্রথম অধ্যায়। শান্তির অর্থ কী, শান্তির সংজ্ঞা এবং শান্তির বৈশিষ্ট্যগুলো কী কী, এবং অধিক শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য। আরও যদি সময় পাই তাহলে পড়াবো যে শান্তির প্রতিবন্ধকতাগুলো। ঠিক আছে, চলো আমরা আলোচনায় চলে যাই। শান্তি আসলে কী? আসলে শান্তির ডেফিনেশন আসলে সেরকমভাবে বলা যায় না। শান্তি এক একজনের কাছে এক এক রকম। কেউ বলবে আমি সুস্থ আছি, নিরাপদে আছি, সেটাই এক ধরনের শান্তি। আবার যদি কেউ বলে আমি অনেক ঐশ্বর্য, টাকা পয়সা চাই, সেটাও হচ্ছে একটা শান্তি। তো আসলে সেগুলো কিছু নয়, যে যুদ্ধের যে একটা অনুপস্থিতি, একটা সংঘর্ষ অবস্থা, একটা এমন একটা সামাজিক অবস্থা যেখানে ন্যায় নীতি থাকবে, যার যা প্রাপ্য সে পাবে, সেগুলো যদি থাকে, অধিক মাত্রায় ধরো মানুষের মধ্যে সচেতনতা বোধ থাকে, মানুষ যদি তার উন্নতির দিকে ধাবিত হয়, সেটাও কিন্তু শান্তি। তাহলে শান্তি শব্দটা ল্যাটিন শব্দ প্যাক্স থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নৈরাজ্য থেকে মুক্তি, সেটাই অর্থ হচ্ছে পিস। হিব্রু ভাষায় একে সালম বলা হয়। হিব্রু ভাষায় একে কী বলা হয়? সালম। 1200 সালে এই শব্দটা ব্যবহার হয়ে আসছে। কোনটি? পিস শব্দটি। আসলে পৃথিবীর ইতিহাসে এই যে যুদ্ধের যে একটা ভয়াবহতা, একটা পরিণাম, এই যে পৃথিবীর মানুষ দেখলো, এ থেকে মানুষ পরবর্তীতে শিক্ষা গ্রহণ করলো যে না, এরকম নিজেকে আর উজাড় করা যাবে না, নিজেকে আর নিজেদের সম্পদ নষ্ট করা যাবে না। তারা একটা মনে করলো যে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এবং তারা এই জন্য একটা কি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত করলো। আবার বিভিন্ন ধর্মেও কিন্তু সবসময় শান্তির কথা বলা হয়েছে। ইসলামের মূল ভিত্তি কিন্তু গড়ে উঠেছে শান্তির ওপর বেস করে। আবার বৌদ্ধ ধর্মেও কি বলা হয় যে সকল দুঃখ কষ্টের অবসান। তো আফ্রিকা এবং আমেরিকাতেও কিন্তু শোষণহীন এই সমাজ ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যে পাশ্চাত্য দেশগুলো যে সীমাহীন, এই যে শর্তহীনভাবে, হ্যাঁ, একে অন্যকে যে ভালোবাসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাহলে চলো আমরা চলে যাই শান্তির সংজ্ঞায়। শান্তির সংজ্ঞাগুলো কীভাবে বলতে পারি? ধরো এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স কী বলেছে? যে নো ওয়ার। আবার শান্তি প্রতিষ্ঠার প্রবর্তক জোহান গালটন, তিনি বলেছেন যে পিস ইজ দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্স। আবার জন এফ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তিনি বলেছেন পিস ইজ এ প্রসেস, এ ওয়ে অফ সলভিং প্রবলেমস। অর্থাৎ শান্তি হচ্ছে সমস্যার সমাধানের একটা পথ বা পদ্ধতি। আবার মহামতি প্লেটো তিনি বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হবে শান্তি অর্জনের পূর্ব শর্ত, ন্যায়নীতি থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে শান্তি বলতে যে যুদ্ধের অনুপস্থিতি ছাড়াও যে সমাজে বিভিন্ন প্রকার যে দ্বন্দ্বের অবসান, প্রতিটি নাগরিকরা যেন কি মৌলিক চাহিদা পূরণ করতে পারে, সমাজে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে, এবং সমাজের মঙ্গলের জন্য উৎকৃষ্ট একটা অবস্থা অর্জনের হচ্ছে পথ নির্দেশ করে হচ্ছে শান্তি। বোঝা গেল বিষয়টি? তাহলে এখন আমরা চলে যাই, চলো শান্তির বৈশিষ্ট্যগুলো কী কী, চলো আমরা চলে যাই শান্তির। এখন আমরা কী দেখবো, বৈশিষ্ট্য কী কী আছে? ধরো আমরা যদি বলি আসলে শান্তির যে ধারণায় দ্বন্দ্ব আছে, সংঘর্ষ, সহিংসতা, এগুলো ছাপিয়েও শান্তি কিন্তু একটা বৃহৎ এবং বড় একটি ক্ষেত্র। এটা একটা সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায় না। তারপর শান্তি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কী থাকবে না, তোমার এই যে দ্বন্দ্ব, সংঘর্ষ, এগুলো থাকবে না, এবং এমন একটা সামাজিক অবস্থা থাকবে যেখানে কী থাকবে, ন্যায়নীতি থাকবে, নিয়মানুবর্তিতা থাকবে। আরও কী বৈশিষ্ট্য আছে? সামাজিক একটা চুক্তি। শান্তি কী থাকবে? শান্তি হবে একটা সামাজিক চুক্তি যেখানে কী থাকবে, আইনের অনুশাসন থাকবে, সমাজে মানুষ আইন মেনে চলবে, কারণ আইন ভঙ্গ করলে তো বিশৃঙ্খলা হবে, শাস্তির ভয়ে মানুষ কী করবে, আইন মেনে চলবে। আর শান্তি হবে ন্যায় বিচারের একটা উপস্থিতি দেখা যাবে, শান্তির সাথে উন্নয়নের একটা ধারণা সম্পর্কিত থাকবে, মানে শান্তি থাকলেই সেখানে উন্নয়ন জড়িত থাকবে। আর শান্তি একটা চলমান প্রক্রিয়া, এবং যে প্রক্রিয়াটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। তারপর ধরো স্থানকাল পাত্রভেদও কিন্তু শান্তি বিভিন্ন রকম হতে পারে।
সেটাও কিন্তু একটা শান্তির বৈশিষ্ট্য। আর শান্তিকে কিন্তু আসলে কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না, কার কীভাবে কী দিয়ে শান্তি এতে কি আসলে কেউ নির্ণয় করতে পারবে? আর শান্তি ধরো যে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে বিবেচিত হতে পারে, বা এমন একটা অবস্থায় যেখানে কি থাকবে না, সংঘাত থাকবে না বা স্নায়ুযুদ্ধ দেখা যাবে না। আর শান্তি একটা সমাজের আদর্শ অবস্থার সাথে সম্পর্কিত থাকবে না, একটা সমাজের একটা আইডিওলজি না, বরং সেটা না হয়ে চলমান যে সামাজিক অবস্থা আছে সেটার সাথে সম্পর্কিত থাকবে। আর শান্তি একটা কি অপরিবর্তনীয় একটা বিষয় নয় বা স্থির একটা বিষয় নয়, আমি কিন্তু আগেও তোমাদেরকে বলেছি যে এটা একটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আর শান্তি এটা কি পরিবর্তনীয়, মনে রাখবে শান্তির বৈশিষ্ট্য হচ্ছে কি পরিবর্তনীয় প্রক্রিয়া। এবং মানব সমাজের যে ক্রমাগত যে উন্নতি হচ্ছে এবং এই উন্নতির পর্যায়ে কিন্তু সর্বক্ষেত্রেই আমরা সংঘর্ষের উপস্থিতি দেখতে পারি। আরও আছে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, এগুলো কিন্তু শান্তির ক্ষেত্রে অনেক সময় হ্রাসবৃদ্ধি ঘটে থাকবে। আর এটা আসলে একটা কী বলবো, শান্তি আসলে এমন একটা বিষয়, একটা জটিল এবং একটা বহুমুখী প্রক্রিয়া, এটা কিন্তু সরল বা একটা একমুখী প্রক্রিয়া নয়। তাহলে বোঝা গেল শান্তির বৈশিষ্ট্যগুলো কী কী। এরপরে দেখো আমরা কোন দেশগুলোকে অধিক শান্তিপূর্ণ দেশের দেশ বলতে পারবো। আচ্ছা, অধিক শান্তিপূর্ণ দেশে কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা সেগুলোকে শান্তিপ্রিয় দেশ বলবো। আচ্ছা, সেরকমই একটা হচ্ছে দেখো ওই শান্তিপূর্ণ দেশের মধ্যে কী থাকবে, তার একটা উত্তম একটা কার্যকর সরকার ব্যবস্থা থাকবে। এই উত্তম কার্যকর ব্যবস্থা থাকলে কী হয়, মানুষের মূল্যবোধগুলো রক্ষিত হয়। হ্যাঁ, এটা কোনো ব্যক্তিতে ব্যক্তিতে নয়, এটা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং সবার জন্য, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য থাকে। এবং কী করে রাষ্ট্রতে আর সামাজিক নিরাপত্তাগুলো সবার জন্য সুরক্ষিত একটা ব্যবস্থা করে যেন মানুষ এখানে নিরাপত্তা বোধ করে। তাহলে একটা ভালো সরকার ব্যবস্থা কিন্তু একটা শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য। তারপরে ধরো সম্পদের সুষম বণ্টন, সম্পদের সুষম বণ্টন বা সমবণ্টন, ধরো সম্পদ কারোর কাছে কুকিগত না রেখে ধরো যদি সম্পদ ধনী দরিদ্রের মধ্যে সুষমভাবে বণ্টন করা হয়, হ্যাঁ, যদি সেখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ না থাকে, হ্যাঁ, কোনো ধনী দরিদ্র বৈষম্য না থাকে, সবার মধ্যে সম্পদ বণ্টন করে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা অধিক শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য। তাহলে কী হবে, রাষ্ট্রের জনগণ সুখী হবে এবং সমৃদ্ধশীল হয়ে গড়ে উঠবে। আরেকটা হচ্ছে শুধু সম্পদ আমরা সমবণ্টন করলাম, কিন্তু অন্যের অধিকারের প্রতিও স্বীকৃতি দিতে হবে। অন্যের অধিকারগুলো কী কী থাকে, অন্যের অধিকারের প্রতি যদি তুমি শ্রদ্ধাশীল থাকো, তারপরে ধরো অন্যের প্রতি তুমি যদি একটা মর্যাদা থাকে, তুমি যদি কোনো কারো অধিকারে কেউ যদি হস্তক্ষেপ না করে, তাহলে কী হয়, মানুষের যে স্বাধীনতা, এই যে সামাজিক যে আচার আচরণকে, হ্যাঁ, শান্তির কাঠামোতে স্থান দিতে পারি। তাহলে এইসব যে ধর্মীয় এবং যার যার ধর্ম সে যদি পালন করে এবং কেলে বর্ণ বৈষম্য না থাকে, অন্যের প্রতি তুমি কি শ্রদ্ধাশীল থাকো, এই প্রভৃতির কারণে কী হয় যে একটা শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য বজায় থাকে। আরও আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা যায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ক্ষেত্রে, হ্যাঁ, কোনো সমস্যা যদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, কোনো দেশ যদি আরেক দেশের সাথে পরস্পরের সরাসরি যুদ্ধে না জড়িয়ে পড়ে, এটা মীমাংসার মধ্যে এটা সমাধান করে, তাহলে কী হয় এই সুসম্পর্কটা কী করে একটা অধিক শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। আরও আছে তথ্যের অবাধ প্রবাহ, আসলে গণতন্ত্রকে কার্যকরী করে তুলতে হলে তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন, কারণ গণতন্ত্রের যে কার্যকারিতার মূল্যায়ন সেটা কিন্তু এই তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমেই ঘটে থাকে। কারণ আমরা মুহূর্তের মধ্যে কিন্তু এখন খবর জেনে যাচ্ছে, তাই না, আমরা যেখানেই আছি আমরা ইন্টারনেট অনলাইনের মাধ্যমে আমরা কী করতে পারছি, বহির্বিশ্বের খবর জানতে পারছি। তারপরে আরও কী বলতে পারি আমরা, ধরো পৌর কার্যক্রম,
পৌর কার্যক্রমগুলো আবার কী কী? পৌর কার্যক্রম বলতে আসলে যে নিয়ম নীতি বা সংগঠন এবং প্রণালীকে বোঝায়, যেগুলো দেশের যে একটা দেশের যে নাগরিকগণ আছে তাদের নীতি এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। এবং একটা দেশের পৌর কার্যক্রম সে দেশের অধিক শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য। তারপরে আছে ধরো জেন্ডার সমতা, জেন্ডার ইকুয়ালিটি, না যে সমাজে আসলে কি যে নারী পুরুষের মধ্যে চাকরি, শিক্ষা, সামাজিক, রাজনৈতিক যে অধিকার আছে সেগুলো যদি নিশ্চিত হয়, সবাই যদি অধিকার লাভ করে, তাহলে সেখানে কি হবে, একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এই জেন্ডার সমতাটাও কিন্তু একটা অধিক শান্তিপূর্ণ দেশের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে আর এছাড়াও আরও আসলে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো উচ্চমাত্রায় শিক্ষা ব্যবস্থা, আরও আছে ধরো নিম্নমানের দুর্নীতি এবং আন্তঃগ্রুপ সংযোগ, আরও আছে আন্তঃব্যক্তিক নিরাপত্তা ও বিশ্বাস এবং ব্যবসায়িক অনুকূল একটা পরিবেশ প্রভৃতি দেশে থাকলে কি হয়, আমরা অধিক শান্তিপূর্ণ দেশের দেশ বলতে পারি। তুমি কি কোনো শান্তিপূর্ণ দেশের নাম বলতে পারবে? ধরো আমরা এক্ষেত্রে উদাহরণ দিতে পারি নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। হ্যাঁ, আমরা বলি স্বপ্নের দেশ, সুন্দর দেশ, স্বপ্নের দেশ। আসলে কেন স্বপ্নের দেশ? এই সুন্দর এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আছে বলেই আমরা একে স্বপ্নের দেশ এবং অধিক শান্তিপূর্ণ দেশ বলতে